আজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। 7 মার্কসের যে 5টি বড় প্রশ্ন থাকবে সেই বড় প্রশ্নগুলো আমরা দিয়েছি। আশা করি এখান থেকেই সমস্ত বড় প্রশ্ন এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পড়বে। প্রথম প্রশ্ন, পুনর্জন্ম লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা দাও, ইলুভিয়েশন ও অ্যালুভিয়েশনের মধ্যে পার্থক্য। সমুদ্র তরঙ্গ 2 নম্বর, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য ও ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। 3 নম্বর, উইলিয়াম ম্যারিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো, কেন্দ্র বিমুখী ও কেন্দ্রমুখী জলনিগমন প্রণালীর মধ্যে পার্থক্য দেখাও। 4 নম্বর, লবণময় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো, পরিবেশের ওপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। 5 নম্বর, প্রদীপ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, রেড ডেটা বুক কি, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো। 6 নম্বর, লবণময় উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো। 7 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বজ্ররূপী কেন্দ্রমুখী জাফরিরূপী জলনিগমন প্রণালী বলতে কি বোঝো। কেন্দ্রীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এর মধ্যে পার্থক্য নিরূপণ করো এবং জীব বৈচিত্র্য এর গুরুত্ব লেখো বা জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। 9 নম্বর, স্থানান্তর কৃষি ও স্থায়ী কৃষির মধ্যে পার্থক্য লেখো এবং ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি আলোচনা করো। 10 নম্বর, শ্বেত বিপ্লবের গুরুত্ব উল্লেখ করো, শ্রীলঙ্কার নারকেল চাষের উন্নতির কারণগুলি কী কী। 11 নম্বর, প্রগাঢ় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য দেখাও, শস্যাবর্তন কাকে বলে, ট্রাক ফার্মিং কি। 12 নম্বর, পূর্ব ভারতের লৌহিস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। 13 নম্বর কোশ্চেন, মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি, ভারতের কাগজ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। 14 নম্বর, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো, আইসোডোপেন কি ও মোটর গাড়ি নির্মাণের শিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী। 15 নম্বর, জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য লেখো, নগরায়নের ফলে সৃষ্ট সমস্যাগুলি লেখো। 16 নম্বর, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প বিকাশের কারণগুলি কি এবং গোষ্ঠীবদ্ধ জনবসতির বৈশিষ্ট্যগুলি লেখো এবং গ্রামীণ ও পৌরবসতির মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর, জনঘনত্ব বলতে কী বোঝো, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং শুষ্ক বিন্দু বসতি কী। 18 নম্বর, গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিরল জনবসতির পার্থক্য লেখো, পরিব্রাজনের ফলাফলগুলি লেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম।